হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ভুরি ভোনা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কীভাবে খুব সহজেই আপনারা ভুরি ভোনা করে খেতে পারবেন একদম পারফেক্ট কালার সহকারে। তো চলুন দেখিয়ে দিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এবং হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে এবার 2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে দিব। আবারও এরপরে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে মিশিয়ে দিব। এরপরে দিব 1/2 টিস্পুন পরিমাণে এলাচ বাটা এবং 1 টিস্পুন পরিমাণে ডাল বাটা দিয়ে একটু ভালোভাবে আবারও খুন্তির সাহায্যে এগুলোকে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিব আমি 5 টুকরা তেজপাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিব 3 টুকরা ডাল এবং 4 পিস কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এবার আবারও একটু নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে এবার মিশিয়ে দেব আমি হলুদ গুঁড়া 1 টিস্পুন এবং 2 টিস্পুন চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এবং স্বাদমতো কিছুটা লবণ এর ভিতরে আমি দিয়ে দিছি। এরপরে আমি এটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটুখানি পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখবেন উপরে যদি তেল চলে আসে আর মশলাটা যদি নিচে চলে যায় তাহলে বুঝবেন আপনার মশলাটা ভালোভাবে কুক হয়েছে। তো দেখুন, আমার কিন্তু উপরে তেল চলে এসেছে এবং মশলাটা নিচে চলে গেছে। এভাবে কিছুক্ষণ জাল করার পরে তারপরে আমি ভুরিটা, আগে থেকে জাল করা ছিল ভুরিটা আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ভুরিটার ভিতরে মিশিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এরপরে আগে থেকে 2 পিস বড় সাইজের আলু আমি কেটে টুকরো টুকরো করে ধুয়ে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে তারপর আবারও খুন্তির সাহায্যে এগুলোকে সুন্দর করে মিশিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, পানি দিব না, এর থেকেই পানি বেরোবে। তো দেখুন, এর ভিতরে যে তেলটা ছিল এবং পানিটা ছিল সেটাই কিন্তু বেরিয়ে একেবারে একটু ঝোলঝোল লাগছে। এরপরে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন, ঢাকনা দিয়ে ঢাকার পরে আবারও কিছুক্ষণ পরে উঠে দেখুন আমার কিন্তু ঝোল শুকিয়ে গেছে একদম। দেখুন, একদম কষা কষা হয়ে গেছে। এর ভিতরে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা নর্মাল টেম্পারেচারের পানি হবে। তো দেখুন, পানিটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঝোল 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো 5 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে আমি আবার একটু খুন্তির সাহায্যে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। দেখুন, আমার কিন্তু ভুরি রান্নাটা প্রায় শেষের পথে। তো এইভাবে ভুরি রান্না করে খেলে ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। দেখুন, আমার ভুরি রান্নাটা শেষ, এবার প্লেটে আমি পরিবেশন করছি। এর উপরে একটা পুদিনা পাতা দিয়ে আমি প্লেটটা সাজিয়ে দিলাম। তো এইভাবে ভুরি ভোনা করলে মাশাল্লাহ ভালো লাগবে খেতে এবং সবাই খুবই পছন্দ করবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।